হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কুমারঘাট, এটা হচ্ছে আমাদের কুমারঘাটের রেল স্টেশন। আর দেখুন তো রেল স্টেশন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমাদের কুমারঘাটের রেল স্টেশন। এবং দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ, চারিদিকে শুধু ওয়াও। এই সামনেই একটা ট্রেন আসছে, বোধহয় এটা মালগাড়ি হবে। এটা আসছে, দেখুন দেখুন মালগাড়িটা কতটুকু লম্বা মাল আসছে। যাই হোক বন্ধুরা, তবু এখান থেকে মানে কুমারঘাটের রেল স্টেশনটা দেখতে খুবই সুন্দর লাগে। এবং দেখুন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, আর এর মধ্যে কেন রেল স্টেশনটা এবং খুবই ভালো লাগে দেখতে। নিশ্চয়ই আপনারা একবার আসবেন এখানে এবং সে উপর থেকে একবার ভিউটা দেখবেন ভালো করে। চতুর্দিকে শুধু দেখুন কতটুকু লম্বা রেলটা, কতটুকু লম্বা দেখো, অনেক লম্বা। অনেকে হয়তো ভয় পান এটার উপরে উঠতে, অনেক আছে যে ট্রেন দেখলেই ভয় পায়। কিছু নয়, একটু সতর্কভাবে চলাফেরা করলেই চলে বন্ধুরা। দেখুন অনেক লম্বা ট্রেনটা, এটা একটা আলাদা একটা সৌন্দর্য আমাদের কুমারঘাটের রেল স্টেশনে। কুমারঘাটের রেল স্টেশন প্রচন্ড গরম, দেখুন কত সুন্দর লাগছে আমাদের কুমারঘাটের রেল স্টেশনটা দেখতে, কত সুন্দর। দেখুন কত সুন্দর ভিউজ আসছে বন্ধুরা। এখন ডেমো আসবে, অ্যাকচুয়ালি এটা ধর্মনগর থেকে আগরতলা যাবে বিকেলবেলার ট্রেন। আর এক্ষণে আসছে, ওই সামনে আসছে, ওই দেখতে পাচ্ছেন সামনে আসছে ডেমো। একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আরে ভাই সোলাদার আসবে, সামনে গিয়ে কী দেখছে? আসছে ডেমো। আর সবসময় বন্ধুরা ট্রেনের এই লাল রিওটা দিয়েছে নিচে, এটা থেকে দূরে সরে দাঁড়াবেন, নাহলে অনেক সময় ট্রেনের ধাক্কায় পড়ে যেতে পারে। অনেক মানুষ আছে একদম কাছে গিয়ে ট্রেনে দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও